আসসালামু আলাইকুম। তো এই লেকচারে আমরা আলোচনা করব মূলত পেশি থেকে। তো খুবই ইজি পড়া, আমি অন্য পড়াগুলোর ক্ষেত্রে কিন্তু বলি যে কঠিন পড়া থাকে, কিন্তু এগুলো খুব ইজি পড়া, আমি বুঝাই দিলেই তোমাদের সব পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথম কথা হচ্ছে পেশি টিস্যু, এর গঠন ও কাজ আমাদের দেখতে হবে। তো তোমরা সবাই জানো আমি বলছিলাম যে কঙ্কালতন্ত্র রিলেটেড যা কিছু আছে সব কিছু কোন জায়গা থেকে উৎপত্তি, মেসোডার্ম থেকে, রাইট? তো মেসোডার্ম থেকে আমাদের পেশি টিস্যু উৎপন্ন হচ্ছে, স্বাভাবিক বিষয়। তো একটা বিষয় মনে রাখি, আমাদের পেশি মানে হচ্ছে মায়ো, পেশি মানে হচ্ছে মায়ো, মায়ো কথাটা কোথা থেকে আসছে, মাসল থেকে আসছে। তো আমাদের যত পেশি রিলেটেড কথাবার্তা সবগুলো মনে রাখবা মায়ো আছে, পেশি মানে মাসল, তাহলে মনে রাখবা মাসল মানে হচ্ছে মায়ো, মানে পেশি রিলেটেড যা কিছু আসবে সব কিছুর মধ্যে মায়ো থাকবে। ওকে, তাই আমি বিষয়গুলো তোমাদের একটু বইতে দেখাই দিচ্ছি, খেয়াল করো। পেশি কোষ, পেশি কোষের নাম কী হবে, মায়োসাইট। পেশি কোষকে কী বলে, মায়োসাইট বলে। আচ্ছা, তো এটার অপরিণত অবস্থা কী হবে, মায়োব্লাস্ট, মায়োব্লাস্ট। তাহলে মায়োসাইট কোথা থেকে উৎপন্ন হয়, মায়োব্লাস্ট থেকে তৈরি হয়, ঠিক আছে? তো মায়োব্লাস্ট হচ্ছে আদি পেশি কোষ, ইজি। আবরণ, আবরণ মানে কি, লেয়ার, লেয়ার মানে তো ল্যামা, ঠিক কিনা এটা বুঝো কিনা, আবরণ মানে লেয়ার, লেয়ার মানে ল্যামা, ল্যামা মানে আবরণ। তাই আমি যদি বলি যে আমাদের পেশির আবরণের নাম কী, পেশির আবরণের নাম কী, এটা হবে সার্কোল্যামা, সার্কোল্যামা। আরেকটা বিষয় হচ্ছে পেশি যেমন মায়ো, পেশি মানে কিন্তু সার্কো, মানে সার্কো মানেও পেশি। তাহলে মায়ো একটা ওয়ার্ড মনে রাখলাম, সার্কো একটা ওয়ার্ড মনে রাখলাম। তাহলে আমি যদি বলি সার্কোপ্লাজম মানে কি, পেশির সাইটোপ্লাজম, পেশির সাইটোপ্লাজম, পেশির সাইটোপ্লাজমকে আমি কী বলবো, যেহেতু পেশি মানে সার্কো, তাহলে সার্কোপ্লাজম, ইজি না? আর পেশির যে আবরণ তাই কী বলবো, সার্কোল্যামা, ল্যামা মানে আবরণ। ওকে, তাহলে আমাদের 1, 2, 3 আমরা পড়লাম। আচ্ছা, এরপরে খেয়াল করো পেশি নাড়াতে কত শক্তি লাগবে, না তো শক্তি নিয়ন্ত্রণের প্রয়োজন পড়বে, এই জন্য নিউক্লিয়াস যুক্ত, ইজি। পেশি যে তন্তু তার নাম কী হবে, মায়োফাইব্রিল। পেশির যেই প্রোটিন তার নাম কী হবে, মায়োসিন, অ্যাক্টিন আর মায়োসিন, দুই ধরনের প্রোটিন দিয়ে আমাদের পেশি তন্তু গঠিত বা মায়োফাইব্রিলগুলি গঠিত, এটা আমরা জানি, ছোটোবেলায় পড়ছি, তাও একটু আসছে আর কি। এখন যদি আমি বলি যে এই মায়োসিন আর অ্যাক্টিন দুইটাকে একসাথে কী বলে, এটা হচ্ছে সার্কোমিয়ার, মিয়ার মানে হচ্ছে একক, পড়ছিলাম না আমরা পেপসোমিয়া তারপর ভাইরাস চ্যাপ্টারে, তো ওইখানে এখানে মিয়ার মানে কি একক, তাহলে সার্কো মানে হচ্ছে পেশি, পেশির একক, একক মানে কি, প্রোটিন, আমরা জানি পেশি প্রোটিন দিয়ে গঠিত না, তো তো আমি যে বলি পেশির একক কী হবে, প্রোটিন হবে, সেই প্রোটিনটার নাম কী, অ্যাক্টিন মায়োসিন, তাহলে অ্যাক্টিন মায়োসিনকে সাথে কী বলবো, সার্কোমিয়া। তাই আমি একটু বিষয় সাজিয়ে দিই একটু খাতায়, খেয়াল করো পেশির একক, একক কী হবে, প্রোটিন হবে, কেন প্রোটিন হবে, কারণ পেশি নিজেই প্রোটিন, প্রোটিন দিয়ে গঠিত, প্রোটিনের মধ্যে দুইটা প্রোটিন আছে, একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন, তাহলে এই দুইটাকে একসাথে আমি কী বলবো, একক মানে কি, মিয়ার, দুটাকে একসাথে আমি কী বলবো, মিয়ার বলবো, কি মিয়ার বলবো, সার্কোমিয়ার, কারণ সার্কো মানেও পেশি। ওকে, আশা করি বুঝতে পারছো বিষয়টা। এরপর খেয়াল করো আমাদের, আচ্ছা মেসোডার্মের কথা বলছি, মেসোডার্মের কথা বলছি, এরপর যাহো যেগুলো আর কি আমাদের দেহের বাইরের দিকে অবস্থিত, দেহের বাইরের দিকে অবস্থিত, আমি তো বলছিলাম তিনটা স্তর ভ্রূণ অবস্থায়, মাঝখানেটা একবারে ভিতরটা হচ্ছে অ্যান্ড্রোডার্ম, এটা হচ্ছে মেসোডার্ম, একদম বাইরেটা কি, অ্যাক্টোডার্ম। তো কিছু ব্যতিক্রম ছাড়া বাকি সব পেশেই কি, মেসোডার্ম থেকে, কিছু ব্যতিক্রম বলতে কী কী ব্যতিক্রম, খেয়াল করো চোখের পিউপিল, এটা চোখের বাইরের দিকে না, চোখের বাইরের দিকে না, তারপর দেখো ঘাম গ্রন্থি, স্তন গ্রন্থি, এগুলো কি দেহের বাইরের দিকে না, মানে মোট কথা যেসব জিনিস দেহের বাইরের দিকে, পিউপিল, ঘাম গ্রন্থি, স্তন গ্রন্থি, এগুলো আর কি বাইরের অংশ থেকে আসে, বাইরের অংশ কোনটা, অ্যাক্টোডার্ম, কারণ আমরা যদি এভাবে মার্ক করি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্ডোডার্ম, এটা হচ্ছে মেসোডার্ম, এটা হচ্ছে কি, অ্যাক্টোডার্ম, তাই না? তো অ্যাক্টোডার্ম সব বাইরের দিকে, তার মানে যেসব অংশ দেহের বাইরের দিকে অবস্থিত সেসব অংশ কি, অ্যাক্টোডার্ম থেকে আসে, এটা হচ্ছে ট্রিক, ট্রিক বলতে সত্যি কথা এটা, এটাই আসি, এটাই হচ্ছে অ্যাক্টোডার্ম থেকে তৈরি হওয়ার কারণ। ওকে, তুমি দেখো তোমার হাড্ডি গুড্ডি যা আছে সব দেহের ভিতরে, এটা কি দেহের বাইরের দিকে, না, তাহলে কোন জায়গা থেকে আসছে, হাড্ডি গুড্ডি, মেসোডার্ম থেকে। তারপর তোমার তোমার যত রক্ত সংবহন তন্ত্র কোথায় আছে, দেহের ভিতরে না, তার মানে এটা কি তোমার মাঝখানে অংশে, তার মানে হচ্ছে মেসোডার্ম থেকে। কিন্তু যেগুলো বাইরের দিকে যেমন ত্বক, নখ, এগুলো কোন জায়গা থেকে, অ্যাক্টোডার্ম থেকে,
সেম ভাবে চোখের পিউপিল, তারপর হচ্ছে স্তন গ্রন্থি, ঘর্ম গ্রন্থি, এগুলো কোন জায়গা থেকে আসবে? একটোডার্ম থেকে, ওকে, বুঝছো আশা করি। আর পেশি টিস্যুর বেশিরভাগ অংশই পানি, কত পার্সেন্ট পানি? 75% পানি, এটা জাস্ট দেখবা, আর কিছু দেখতে হবে না। আর পেশির যে সাধারণ ধর্ম তোমরা জানো, ইলাস্টিসিটি আছে, আমি ইলাস্টিসিটি মানে আগে বলছি স্থিতিস্থাপকতা, ফিজিক্সের পড়াইটা। এরপরে পেশি টান, পেশি শুধু টান দেয়, অবসাদ পেশি, তুমি যদি বেশি পরিমাণ এক্সারসাইজ করো অবসাদ হয়ে যায় না, ক্লান্ত হয়ে যাও না, ওইটাই। ওকে, আচ্ছা, তো খেয়াল করো এখান থেকে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে পেশির প্রকারভেদ। আমাদের মোট তিন ধরনের পেশি আমরা পাবো, অবস্থান অনুযায়ী এটাই বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো ইজি। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি তুমি এমনিই পারবা, তুমি যেসব পেশি নিজে দিয়ে নড়াইতে পারবা ওইগুলো ঐচ্ছিক পেশি, আর যে নিজে নিজে নড়াইতে পারবা না এগুলো অনৈচ্ছিক পেশি। যেমন তুমি চাইলেই পাকস্থলীর যে পেশিগুলো নড়াইতে পারবা না, তাহলে এগুলো কি অনৈচ্ছিক পেশি? তুমি চাইলেই জরায়ুর পেশি নড়াইতে পারবা না, এটা কি অনৈচ্ছিক পেশি? তুমি চাইলেই তোমার হাতে পেশি নড়াইতে পারবা, বাইসেপস ট্রাইসেপস নড়াইতে পারবা, তো এগুলো কি ঐচ্ছিক পেশি? তো এগুলো ইজি। তারপর তোমার হচ্ছে চিহ্নিত পেশি মানে কি, রৈখিক পেশি মানে কি, মসৃণ পেশি মানে কি, অরৈখিক পেশি মানে কি, আমি এগুলো বলবো, কোনো টেনশন নাই, একটার মধ্যেই সব পড়া হয়ে যাবে। যদি আমরা এই তিনটা পড়ি, কঙ্কাল পেশি, আন্তঃযন্ত্র পেশি আর হৃৎপেশি, এই তিনটা যদি পড়ি বাকিগুলো এমনি পড়া হয়ে যাবে। কীভাবে দেখাচ্ছি খেয়াল করো, প্রথম যে টাইপ একটু স্লোলি পড়বো, বাট খুব ইজি। ওকে, খেয়াল করো প্রথম যে টাইপ, এর কয়েকটা নাম আছে, প্রথম টাইপের নামগুলো আমরা একটু এক করি, নামগুলো বুঝতে পারলে পড়া 80% শেষ হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখি কঙ্কাল পেশি সম্পর্কে, ওকে, যে কঙ্কাল পেশির আসলে কী কী নাম আছে, এই নামগুলো কেয়ার করলে পড়া ক্লিয়ার হয়ে যাবে। তো কঙ্কাল পেশির প্রথম যে নাম, কঙ্কাল পেশি নিজে একটা নাম, তো কঙ্কাল পেশি, এর অপর নাম হচ্ছে অমসৃণ পেশি। আমি বই থেকে ওঠাচ্ছি নামগুলো, অমসৃণ পেশি, রৈখিক পেশি, রৈখিক পেশি, ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, নন স্মুথ মাসল বা নন স্মুথ পেশি মানে ইংলিশে স্ট্রিয়েটেড পেশি, স্ট্রিয়েটেড পেশি, ভলান্টারি পেশি, স্কেলেটাল পেশি। আচ্ছা, তো এই নামগুলো যদি আমরা বুঝতে পারি পড়া প্রায় কভার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন তুমি খেয়াল করো, একটু খেয়াল করো, ধরো তোমার কাপড়টা তোমার যে তুমি যেই কাপড়টা পরে আছো এটা মুচড়ায় আছে, এটাকে আমরা কী বলি, মসৃণ বলি নাকি অমসৃণ বলি? অমসৃণ বলি। যখন কাপড়টা অমসৃণ থাকে বা মুচড়ানো থাকে আমরা তখন কী করি, আয়রন করে সোজা করি। যখন মুচড়ানো থাকে তার মধ্যে আড়াআড়ি দাগ থাকে কি না, ধরো এই হচ্ছে আমাদের একটা পেশির যে কোনো একটা তন্তু, মায়োফাইব্রিল, এটা একটা মায়োফাইব্রিল, এটা একটা মায়োফাইব্রিল, এখানে যে আড়াআড়ি দাগ থাকে তাহলে কেমন থাকবে, যে এরকম থাকবে আড়াআড়ি দাগ। তো আড়াআড়ি দাগ থাকে তাকে আমরা কী বলবো, মসৃণ বলবো নাকি অমসৃণ বলবো? কাপড় যখন অমসৃণ থাকে তখন আমরা আয়রন করতে দিই, তার মানে যখন আড়াআড়ি দাগ থাকে তখন আয়রন করতে দিই, তার মানে যদি আড়াআড়ি দাগ থাকে, যদি আড়াআড়ি দাগ উপস্থিত থাকে তখন তাকে আমরা বলি অমসৃণ, ঠিক কিনা? আমাদের যেই কঙ্কাল পেশিগুলো আছে, কঙ্কাল পেশি, কঙ্কাল পেশি কোনগুলো? যেগুলো হাড়ের সাথে সংযুক্ত, হাড়ের সাথে সংযুক্ত। একটু খেয়াল করো তো, হাড়ের সাথে সংযুক্ত হওয়া মানে কি, তুমি চাইলে এটাকে নড়াইতে পারো, যেমন আমাদের হাতের বাইসেপস ট্রাইসেপস, এটা কি আমাদের হিউম্যানসের সাথে সংযুক্ত না? তার মানে চাইলে আমরা এগুলো নাড়াইতে পারি, আমাদের চাইলে কি এগুলো নাড়াইতে পারি? এগুলো হচ্ছে কঙ্কাল পেশি, যেগুলো আমরা চাইলে নাড়াইতে পারি, কঙ্কালের সাথে যুক্ত, এগুলো কি কঙ্কাল পেশি। তো দেখো তো, কঙ্কাল পেশি আমরা আমাদের নিজের ইচ্ছায় নাড়াইতে পারতেছি, তার মানে হচ্ছে ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক মানে হচ্ছে ভলান্টারি। আমরা বলি না ভলান্টিয়ার, ভলান্টিয়ার মানে কি নিজের ইচ্ছায় স্বেচ্ছাসেবক, তো ভলান্টারি মানে কি ঐচ্ছিক, এই দুইটা গেল। স্কেলেটাল মানে হচ্ছে কঙ্কাল, তাহলে স্কেলেটাল পেশি মানে কি কঙ্কাল পেশি। আচ্ছা চিন্তা করো তো, একটা জিনিস যখন একদম স্মুথ তখন সেটা বেশি শক্তিশালী নাকি কুচকায় আছে এমন অবস্থা বেশি শক্তিশালী? অবশ্যই কুচকানো অবস্থা বেশি শক্তিশালী, স্মুথ কিন্তু নর্মাল, স্মুথ কিন্তু একদম সিম্পল, তাই না? কুচকানো অবস্থা বেশি শক্তিশালী, তার মানে আমি বলতে পারি কঙ্কাল পেশিটা বেশি শক্তিশালী কারণ কি এটা কুচকানো আছে। ওকে, আচ্ছা, কুচকানো মানে কি আড়াআড়ি দাগ আছে, আড়াআড়ি দাগ মানে কি অমসৃণ, আড়াআড়ি দাগ মানে কি অমসৃণ। তাহলে আমি কি বলতে পারি না যে কঙ্কাল পেশি হচ্ছে শক্তিশালী পেশি,
কঙ্কাল পেশি হচ্ছে শক্তিশালী পেশি, আর এই পেশিটাই হচ্ছে অমসৃণ পেশি। আচ্ছা দেখো তো, আমি কি এই আড়াআড়ি দাগ দেখে এটা কি চিহ্নিত করতে পারবো না যে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের রৈখিক পেশি, কঙ্কাল পেশি? আমি চিহ্নিত করতে পারতেছি এই রেখাগুলো দেখে, তার মানে হচ্ছে রৈখিক পেশি। স্মুথ মানে হচ্ছে মসৃণ, নন স্মুথ মানে অমসৃণ, তাহলে অমসৃণ পেশি। স্ট্রেটেড মানে হচ্ছে আড়াআড়ি দাগ সম্পূর্ণ, তাহলে এই যে আড়াআড়ি দাগ সম্পূর্ণ স্ট্রেটেড পেশি। শেষ শেষ, এখন আমরা একটু দেখি বই থেকে গেলা কোথায় আছে। এ দেখো, অমসৃণ ব্যাখ্যা করছি, রৈখিক, ঐচ্ছিক, কঙ্কাল, নন স্মুথ, স্ট্রিয়েটেড, ভলান্টারি, স্কেলেটাল মাস, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা নাম। ওকে, তো দেখো যেসব পেশি টিস্যু রৈখিকভাবে বিন্যস্ত পেশিতন্ত্র দিয়ে গঠিত এবং প্রাণী ইচ্ছামতো সংকুচিত প্রসারিত করা যায়, এগুলো হচ্ছে আমাদের ঐচ্ছিক ঐচ্ছিক পেশি। ওকে, ঐচ্ছিক পেশি উদাহরণ কী কী খেয়াল করো, তুমি যেগুলো না নিতে পারো এগুলোই, তুমি তোমার চোখ বাম ডান নিতে পারো না, এগুলো কি ঐচ্ছিক পেশি? চোয়াল, ওপর নিচ করে খাওয়া দাওয়া করি না, ওষ্ঠ, ঠোঁট, তারপর হচ্ছে গলবিল, গলা ডুব গেল না, মধ্যচ্ছতা, পেটের মধ্যে জিরা আছে, দেখো পেট কিন্তু নাড়ানো যায়, পেট কিন্তু নাড়ানো যায়, তাই না? পেট নাড়ানো যায় কিন্তু। ইন্টারকোস্টাল স্থান, আমরা কিন্তু বড় করে শ্বাস গ্রহণ করতে পারি, ছাড়তে পারি নিজের ইচ্ছা মতো, তাহলে এগুলো কি আমাদের ঐচ্ছিক পেশি? সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এখানে আমাদের গঠনটা পড়তে হবে, গঠনটা খুবই ইম্পর্টেন্ট, আমি সুন্দর করে বোঝাই, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আমি এখন ছোটো ছোটো কিছু গোল্লা দিচ্ছি, হ্যাঁ এই পাঁচটা গোল্লা দিলাম, পাঁচটা ছোটো ছোটো গোল্লা দিয়ে দিলাম, এগুলো হচ্ছে তোমার মায়োফাইব্রিল। এগুলো কি মায়োফাইব্রিল? আমি একটা করে গোল্লা দিব, আর একটা করে কি নাম লিখবো, মায়োফাইব্রিল মানে কি পেশি তন্তু। ওকে, এই গোল্লাটা একটা বান্ডেল করলাম, ওকে, এরকম অনেকগুলো বান্ডেল আনলাম, এরকম অনেকগুলো বান্ডেল আনলাম, অনেগুলো বান্ডেল আনলাম, এগুলোর ভিতরে কী আছে, এরকম মায়োফাইব্রিল আছে, মানে গোল্লা গোল্লা আছে। এখন এইটার দেখো, আমি আস্তে আস্তে একটা করে আবরণী দিচ্ছি, যেগুলো লাল কালার এগুলো হচ্ছে আবরণী, এখানে একটা আবরণী দিলাম, এখানে একটা আবরণী দিলাম, এর উপরে আরেকটা আবরণী দিলাম। খেয়াল করো, খেয়াল করো, এখন একটু বই থেকে দেখাই কোন চিত্র আঁকতেছি, যে এটা আঁকতেছি, এই চিত্রটা আমি সুন্দর মানে সিম্পলিভাবে আঁকতেছি। আমি ভিতরে যে গোল্লা গোল্লাগুলো দিয়েছিলাম এটা হচ্ছে পেশিতন্তু বা মায়োফাইব্রিল, অনেকগুলো মায়োফাইব্রিল মিলে একটা গুচ্ছ তৈরি হলো না, একটা গুচ্ছ হয়েছে, যে বড় গোল্লাটা দিলাম এটা হচ্ছে ফ্যাসিকুলাস, তার মানে পেশিতন্ত্রের গুচ্ছকে কী বলে ফ্যাসিকুলাস, পেশিতন্ত্রের গুচ্ছকে কী বলে ফ্যাসিকুলাস, এক নাম্বার কথা। এরপরে যে অনেকগুলো গুচ্ছ একসাথে দিয়ে একটা বড় গুচ্ছ তৈরি করলাম, বড় গুচ্ছ, এই বড় গুচ্ছটা হচ্ছে আমাদের পেশি, তো আমাদের পেশি, বড় গুচ্ছ হচ্ছে পেশি, তাহলে অনেকগুলো ফ্যাসিকুলাস মিলে একটা কি পেশি। তাহলে খেয়াল করো, আমি একটু বই থেকে খাতা থেকে এখন বোঝাই, বোঝার চেষ্টা করো, হ্যাঁ খেয়াল করো, পেশিতন্তু যেগুলো, যেগুলো পেশিতন্তু, এই যে ভিতরে গোল্লাগুলো পেশিতন্তু। আচ্ছা আমি একটু এই তীরচিহ্ন এনে বোঝাই, এই দেখো তীরচিহ্ন আশা করি আসছে, তীরচিহ্ন কি আসছে, আসার তো কথা। আচ্ছা এই তীরচিহ্ন খেয়াল করো, আমি এখানে যে লাল কালারটা মার্ক করলাম, লাল কালার এটা হচ্ছে আমাদের, দেখো এটা লাল হচ্ছে সাদা, যে সাদা হচ্ছে কি মায়োফাইব্রিল, সাদা হচ্ছে মায়োফাইব্রিল বা পেশিতন্তু। পেশিতন্তুটা কোথায়, পেশির ভিতরে না? খেয়াল করো, এই যে এটা সবার বাইরের স্তর, এটা এর ভিতরের স্তর, এই যে বড় গোল্লা গোলা, বড় গোল্লা হচ্ছে আমাদের পেশিগুচ্ছ, পেশিগুচ্ছ মানে কি, পেশিগুচ্ছ মানে হচ্ছে সার্কোলেমা, সরি সার্কোলেমা তো আমাদের আবরণ, সরি সার্কোলেমা তো আমাদের আবরণ, পেশিগুচ্ছ হচ্ছে আমাদের ফ্যাসিকুলাস, পেশিগুচ্ছ হচ্ছে আমাদের ফ্যাসিকুলাস, পেশিগুচ্ছ বলতে আমি বলতে চাচ্ছি আর কি পেশিতন্তুর যে গুচ্ছ, মানে অনেকগুলো পেশিতন্তু মিলে একটা গুচ্ছ তৈরি করে, তার নাম হচ্ছে ফ্যাসিকুলাস। এই যে এবার তো অনেকগুলো গোল্লা গোল্লা ছিল না, এই গোল্লা গোল্লাগুলো হচ্ছে আমাদের পেশিতন্তু, পেশিতন্তু অনেকগুলো মিলে একসাথে কী তৈরি করে, ফ্যাসিকুলাস তৈরি করে, ফ্যাসিকুলাস তৈরি করে। ওকে, তো এই ফ্যাসিকুলাসের ভিতরে কী আছে, আমাদের সাদা কালার এগুলো কী বললাম, এগুলো হচ্ছে পেশিতন্তু, পেশিতন্তু কী পেশির ভিতরে না, তাহলে পেশির ভিতরে হলে এই যে লাল কালার আবরণ এটা ভিতরে, তার মানে হচ্ছে এন্ডো, পেশির ভিতরের আবরণ, তার মানে এন্ডোমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম তার মানে একটা পেশিতন্তু এন্ডোমাইসিয়াম দিয়ে আবৃত থাকে। ওকে, এই দেখো এটা একটা পেশিতন্তুর গুচ্ছ, একটা ফেসিকুলাস, এটা একটা ফেসিকুলাস, এটা একটা ফেসিকুলাস, এটা একটা ফেসিকুলাস, এটা ফেসিকুলাস, এরকম অনেকগুলো ফেসিকুলাস মানে একটা পেশি তৈরি করছে। এই পেশির চারপাশে একটা আবরণ হচ্ছে, এটা চারপাশ মানে কি পেরি
তার মানে এটা হচ্ছে পেরিমাইসিয়াম, পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়ামের বাইরে আরেকটা আবরণ, এটা কি উপরে আবরণ তৈরি করছে না, উপরে মানে এপি, এটা হচ্ছে এপিমাইসিয়াম, এপিমাইসিয়াম। তাহলে আমি আবার বলতেছি কাহিনীটা কি, খেয়াল করে বোঝার চেষ্টা করো। এই ছোট ছোট যে গোল্লা গোলা, এগুলো হচ্ছে পেশিতন্তু, পেশিতন্তু। অনেকগুলো পেশিতন্তু একসাথে গুচ্ছ তৈরি করলো, যার নাম হচ্ছে সার ফ্যাসিকুলাস। এরকম অনেকগুলা ফ্যাসিকুলাস একসাথে যুক্ত হয়ে, আচ্ছা আমি কোথায় দেখছিলাম যে এই অনেকগুলো পেশিতন্তু মিলে একটা গুচ্ছ, সেই গুচ্ছের নাম হচ্ছে আমাদের ফেসিকুলাস। এরকম অনেকগুলো ফেসিকুলাস একসাথে মিলে পুরোটা একসাথে কী তৈরি করছে, একটা পেশি তৈরি করছে। পেশির চারপাশের টাবরণ, একটু গোল্লাটা সুন্দর করে দিই, পেশির চারপাশের টাবরণ, তার নাম হচ্ছে এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে পেরিমাইসিয়াম, এর উপর আরেকটা আবরণ হচ্ছে অ্যাপিমাইসিয়াম। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাপিমাইসিয়াম, এটা হচ্ছে পেরিমাইসিয়াম, অনেকগুলো ফেসিকুলাস, ফেসিকুলাসের ভিতরে হচ্ছে আমাদের পেশিতন্তু, পেশিতন্তু চারপাশের আবরণ এন্ডোমাইসিয়াম। ইজি, এখন পড়লে আশা করি ক্লিয়ার লাগবে। ওকে, তো আমরা এগুলো দেখলাম, এগুলো আমরা দেখছি, সার্কোলেমা দেখছি, টেনশন নাই, নিউক্লিয়াস থাকে। ওকে, তো এই সাদা কালো অনুপস্থিত দাগ দেখা যায়, রেখা দেখা যায় আমরা বলছি। আচ্ছা, তো ঐচ্ছিক পেশি খেয়াল করো, কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি আমাদের দেহে মোট কয়টা, 656টা। এটি কিন্তু ঘুরাই ঘুরাই দিবে, 565 দিয়া দিবে, 666 দিয়া দিবে, কিন্তু সঠিক আছে কী হবে, 656, 656, 656। ওকে, এর মধ্যে গ্লুটিয়াস ম্যাক্সিমা সবচেয়ে বড়, বলছি স্ট্যাপিডের সাথে ছোট, বলছি কালকে। আর দীর্ঘ পেশি কোনটা, দেখো বড় আর দীর্ঘ কিন্তু এক না, বড় মানে হচ্ছে আকারে বড়, দীর্ঘ মানে হচ্ছে লম্বা, দীর্ঘ মানে কি লম্বা। যদি বলে দীর্ঘ পেশি কোনটা, এটা হচ্ছে সার্টোরিয়াস। দীর্ঘ পেশি কি, সার্টোরিয়াস, একটু কষ্ট করে মনে রাখতে হবে, কিছু করার নেই। আচ্ছা, তো খেয়াল করো, আমি সার্টোরিয়াস পেশির ছবি দিব না, হ্যাঁ ছবি দিলে তুমি ভালো মতো, কিছু করার নেই বলতে না, করা আছে, প্র্যাকটিক্যাল পড়াশোনা অনেক বেশি টিকে মাথার মধ্যে, তো আমি সার্টোরিয়াস পেশির ছবি দিব না, ছবি দিলে বুঝবো আসলে কতটুকু লম্বা পেশি। আচ্ছা, তো খেয়াল করো, সংকোচন প্রসারণ ক্ষমতা খুবই দ্রুত ও শক্তিশালী। কাজের মধ্যে একটা লাইন দেখো, যে ধর্মের মধ্যে লাইন দেখো, যে সংকোচন প্রসারণ ক্ষমতা খুবই দ্রুত ও শক্তিশালী। কেন বুঝলাম, তুমি হাত, মানুষ কি বক্সিং খেলে না, খুব দ্রুত ঘুষি দেয় না? আমি তো বক্সিং প্র্যাকটিস করছি, তোমার হয়তো জানো না, কয়েকজন জানো, আমার বাসায় যে চোর আসছিল, আমি যে ম্যাচে থাকতাম চোর আসছিল, তো চোর আসছে মোটামুটি 4:30-5টার দিকে, আর আমি 4টার দিকে তখন বক্সিং প্র্যাকটিস করতেছি। তো চোর চোর যদি জানালা দেখতো যে আমি বক্সিং প্র্যাকটিস করতেছি, তাহলে মনে হচ্ছে তখন বাইকে চলে যেত, চুরি করার সাহস পেতো না। তো বক্সিং প্র্যাকটিসের মধ্যে আমাদের সবচেয়ে ভালো বক্সার কে, যে কিনা সবচেয়ে দ্রুত ঘুষে দিতে পারে। তো এই জন্য আমাদের একটা প্র্যাকটিস আছে, আমি তোমাদের দেখাবো না, হ্যাঁ কোনো এক সময় ভিডিও করে দেখাবো না, এখানে তো মানে সময় সুযোগ নাই, পরে দেখাবো না, একটা ভিডিও আছে। তো যে যত দ্রুত ঘুষে দিতে পারে তার মাইটটা কিন্তু তত বেশি লাগবে, এটাই কিন্তু বক্সিংয়ে আর কি ওয়ে, প্লাস জায়গা মতো দিতে হয়। তো দ্রুত ঘুষি দেওয়া মানে কি, আমার হাতটা দ্রুত চলতেছে, তাহলে আমার হাতের পেশিটা দ্রুত চলতেছে, রাইট? তো হাতের পেশি যত দ্রুত চলবে, তো ওই পেশিটা কি, ঐচ্ছিক পেশি নাকি অনৈচ্ছিক পেশি, তুমি নিজে নাড়াচ্ছ, ঐচ্ছিক পেশি না, তার মানে কী বুঝলাম, ঐচ্ছিক পেশিগুলো খুবই দ্রুত এবং শক্তিশালী। ইজি না, ইজি পড়া, জাস্ট বইয়ের লাইন হিসেবে উঠাই দিয়েছে আর কিছু না। আচ্ছা, এরপরে আমাদের কঙ্কাল পেশির বা রৈখিক পেশির কিছু প্রকারভেদ আছে, যেমন ফ্ল্যাক্সর পেশি, এক্সটেন্সর পেশি, অ্যাবডাক্টর পেশি, অ্যাডাক্টর পেশি, ওই দিকে দেখো আবার ডিপ্রেসর পেশি, লিভেটর পেশি, রোটেটর পেশি, অনেকগুলো কঠিন কঠিন নাম মনে হচ্ছে না, আসলে কোনোটাই কঠিন না, একদম ইজি পড়া, আমি দেখো ইজি করে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করো, প্রথমে কী পড়তে হবে, প্রথমে পড়া হচ্ছে আমাদের ফ্ল্যাক্সর এবং এক্সটেন্সর, ফ্ল্যাক্সর এবং এক্সটেন্সর। আমি বলে রাখি এই পড়া, আচ্ছা কারেন্ট আসছে, আমি আসছি 1 মিনিটের ভিতরে। আচ্ছা, ফ্ল্যাক্সর এবং এক্সটেন্সর, আমি তো বলি অ্যান্টাগনিস্টিক পেশি নামে একটা জিনিস আছে, অ্যান্টাগনিস্টিক পেশি, অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে বিপরীত, অ্যান্টাগনিস্টিকে দেখো, অ্যান্টাগনিস্টিক পেশি মানে হচ্ছে বিপরীত, মানে একটা একটা বিপরীত, দেহের অঙ্গ সঞ্চালনে অংশগ্রহণকারী জোর কঙ্কাল পেশি দুটি পরস্পর বিপরীতমুখী কাজ করে, মানে একটা যদি এক কাজ করে আরেকটা একটা বিপরীত কাজ করে। আছে না কিছু ভাই বোন, বোন যদি কয় পানি আন, আনবো না, বোন যদি বলে টিভি দেখিস না, টিভি দেখবো, ভাই যদি বলে এই কাজ করিস না, এই কাজই করবে, মানে একটা আছে না ঘাওড়া টাইপের, মানে অ্যাজ এ করবো এটা একটা বিপরীত কাজ করবো। তো এগুলো হচ্ছে একটা একটা অ্যান্টাগনিস্টিক, এন্ট্রি পক্ষ বলি না আমরা, এই অ্যান্টিপক্ষ,
তো এরকম আমাদের দেহে কিছু পেশি আছে, যেমন বাইসেপস, বাইসেপস একই করবে, হাতটাকে বাঁকাবে, বাঁকে উপরে উঠাবে, এই দেখো বডি দেখাচ্ছে। আর ট্রাইসেপস যেটা, এটা কি হাতটাকে মানে সোজা করে বা শিথিল করে। তার মানে আমাদের একটা যদি হাতকে বাঁকা করে আর একটা শিথিল করে, তাহলে বিপরীত নাকাজ, একটা হচ্ছে বাইসেপস আর ট্রাইসেপস। তো এরকম পেশিগুলোকে বলা হয় ফ্ল্যাক্সর আর এক্সটেন্সর। ফ্ল্যাক্সর মানে ফ্ল্যাক্সেশন মানে হচ্ছে বাঁকানো, এক্সটেন্সর মানে এক্সটেন্স করা মানে হচ্ছে শিথিল করা। তো আমরা বাইসেপসকে বলি হচ্ছে ফ্ল্যাক্সর আর ট্রাইসেপসকে বলি হচ্ছে এক্সটেন্সর। এইগুলো এই দুটো ইজি, নাইন টেনে ছিল, ঝামেলা হচ্ছে ভাই পরের এগুলো তো নাইন টেনে ছিল না, কেমনে পড়বো, এটাও খুব ইজি। অ্যাবডাক্টর, অ্যাবডাক্টরটা থাকে হচ্ছে আমাদের ইনজেকশন যেখানে দেয় না। করোনার টিকা নিছো যারা, তারা খুব ভালো মতো জানো, করোনার টিকা যারা নিছো, তোমার যেই জায়গায় করোনার টিকা দেওয়া হয়েছে এই জায়গায় একটা পেশি আছে, নাম হচ্ছে ডেল্টয়েড পেশি। ডেল্টয়েড আমি তো ক্ষিপ্রাইকা বোঝাই, তুমি শুধু কল্পনা করো করোনার টিকা কই দিছে, করোনার টিকা যে জায়গায় দিছে এইখানে এইরকম ডেল্টা চিহ্নের মতো একটা পেশি থাকে, নাম হচ্ছে ডেল্টয়েড। তোমার জানো ওয়েড মানে মতো, ওয়েড মানে মতো, আর ডেল্টয়েড মানে কি ডেল্টার মতো, ডেল্টার মতো। এরকম ডেল্টার মতো একটা পেশি থাকে কোথায়, যেইখানে করোনার টিকা দিছে, আশা করি বুঝছো কোন জায়গায়। তো এখন তুমি মনে করো কেউ একজন রে ঘুষি দিতে যাচ্ছ, তো তোমাকে কি হাতটা কি হাতের কাছে রাখলে হবে নাকি দূরে সরাতে হবে, জাস্ট কল্পনা করো। তুমি একজনে ঘুষি দিতে চাও, সে তোমার থেকে এক ফুট দূরে আছে, তো তুমি কি হাতটাকে তোমার শরীরে কাছে রাখবা নাকি দূরে সরাবা। এই যে তোমার হাতটাকে তুমি যে দূরে সরাচ্ছ, দূরে সরাতে সাহায্য করে এই ডেল্টয়েড পেশি। ডেল্টয়েড পেশি, ডেল্টয়েড পেশি কই থাকে, করোনার টিকা যেখানে দিছে ওইখানে, তাহলে ওই জায়গা থেকে তুমি যদি হাতটা সরাইতে চাও, দূরে সরাইতে চাও, তখন কোন পেশি কাজ করবে, এই ডেল্টয়েড পেশি। আচ্ছা দূরে সরানো মানে কি, অ্যাবডাকশন নাকি অ্যাডাকশন, দুইটা ওয়ার্ড আছে আমাদের বইয়ে, অ্যাবডাক্টর, অ্যাবডাক্টর আর এটা হচ্ছে অ্যাডাক্টর। অ্যাবডাক্টর আসে হচ্ছে অ্যাবডাকশন থেকে, অ্যাডাক্টর আসে হচ্ছে অ্যাডাক্টর থেকে। অ্যাবডাক্টর আর অ্যাডাক্টর এর মধ্যে অ্যাডাক্টর মানে আসছে অ্যাডিকশন। অ্যাডিকশন মানে কি, আকর্ষণ নাকি বিকর্ষণ, অবশ্যই আকর্ষণ, অ্যাডিকশন মানে হচ্ছে আকর্ষণ। তার মানে অ্যাবডাক্টর মানে হচ্ছে কাছে টানা, আকর্ষণ মানে কাছে টানা। আর তাহলে উল্টাভাবে আমি তো বলছি অ্যান্টাগনিস্টিক, এটা একটা উল্টা, তাহলে অ্যাবডাক্টর মানে কি হবে, দূরে সরানো, দূরে সরানো। তাহলে আমি বলছিলাম তুমি ঘুষি দিতে চাও, বক্সিং খেলতে চাও, তোমার দূরে সরানো কাজ করবে কে, হাতে করোনা টিকা দিচ্ছে যে জায়গায় এইখানে, তাইলে অ্যাবডাক্টর মানে দূরে সরানো, এই পেশি কোনটা, করোনা টিকা যেখানে দিয়েছে, ডেল্টয়েড, ডেল্টয়েড। ওকে, তাহলে অ্যাডাক্টর মানে কি, আচ্ছা আমি যদি বলি কাছে টানা মানে কি, তুমি কাছে ধৈর্য আনতে চাও, ঠিক কিনা। ধরো আমি কি, আমি একটি ঘটনা বলি, আমি মেডিকেল পরীক্ষা দিয়ে বেরোইছি হল থেকে, তো পোলাপান একটা একটা জড়াজড়ি করতেছে, মানে দুই মায়া বলছো, একটা একটা জড়ায় ধরছে। আমি কাহিরে পরীক্ষা মনে সেই ভালো হয়েছে, একশো ভাবে মনে হয়, মানে এত খুশি পরীক্ষা দিয়া একটা একটা জড়ায় ধরে লেছে, যে দুনিয়া কাফায়স, জানি না তাদের রেজাল্ট কি, কিন্তু আর কি তারা একটা একটা এমনভাবে ধরছে, মনে হয় সব কমন তাদেরই পড়ছে। তো এই যে একজন একজনের কাছে টানে যে জড়ায় ধরছে, তো এই কাছে আনার জন্য কোন পেশি কাজ করে, বললাম না যে জড়ায় ধরছে, ধরছে, এই ধরছে দিয়ে আমরা রাখতে পারবা লেটিমিনাস ডোরসি, লেটিমিনাস ডোরসি, ডোরসি মানে হচ্ছে ধরছি, ডোরসি মানে কি ধরছি। ওকে, তাহলে দেখো তুমি যে কাউরে ধরতে চাও, কাউরে যে ধরতে চাও, কাছে টানতে চাও, তাহলে তার মানে তুমি তার প্রতি অ্যাডিকশন করছো, অ্যাডিকশন মানে কি অ্যাডাক্টর, আর দূরে সরানো মানে কি অ্যাবডাক্টর, কাছে আনা মানে অ্যাডিকশন, অ্যাডাক্টর, দূরে টানা মানে অ্যাবডাক্টর। এখন দেখো কাছে আনা মানে ধরছো, লেটিমিনাস ডোরসি, দূরে আনা মানে করোনা টিকা যেখানে এখান থেকে দূরে ঘুষি মারছো, তাহলে ডেল্টয়েড। ওকে, তাহলে দেখো তো পড়াগুলো মিলতেছে কিনা, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, অ্যাবডাক্টর হচ্ছে ডেল্টয়েড, অ্যাডাক্টর হচ্ছে ল্যাটিমিনাস ডোরসি। এটা কী করে আমাদের, এটা একটা হচ্ছে প্রসারিততে সাহায্য করে, আর একটা কি পিছনে উপরে সাহায্য করে, মানে কাছে আনা, উপরে ওঠানো মানে কাছে আনা, তাই না, উপরে ওঠানো, তুমি দেখো উপরে উঠে কাছে আসে কি না, দূরে সরের থেকে প্রসারিত হয় আর উপরে ওঠে কাছে আসে। ওকে, আচ্ছা দেখো অক্ষের নিকটে বলা আছে। আচ্ছা তো দেখো ডিপ্রেসর, ডিপ্রেশনে মানুষ গেলে কি উপরে ওঠে নিচে নামে, ডিপ্রেশন মানুষকে কী করে উপরে ওঠে নিচে নামায়, নিচে নামায়। তো দেখো তো তোমার যে ম্যান্ডিবলটা আছে, নিচে নামাও, আ আ নিচে নামায় দাও, আ ম্যান্ডিবলটা নিচে নামায় দাও,
তাহলে ম্যান্ডিবলকে যে নিচে নামায় তার নাম কি? ডিপ্রেশন ম্যান্ডিবুলি, নিচে নামাতে সাহায্য করে। আর কেউ যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, মানে নতুন করে বাঁচার স্বপ্ন মানে কি, নতুন করে লিভ, লিভের স্বপ্ন দেখে, তো সে কি উপরে উঠে নিচে নামে? উপরে উঠে। মানুষ কিন্তু নতুন করে বাঁচার স্বপ্ন দেখেই স্বপ্নগুলোকে বড় করে, উপরে উঠে। তার মানে যেটা উপরে উঠে সাহায্য করতেছে তার নাম কি? লিভেটর। লিভেটর, লিভেটর মানেই ম্যাসেটর। লিভেটর ম্যাসেটর, লিভেটর ম্যাসেটর বুঝলে না? আচ্ছা, রোটেটর, রোটেটর মানে ঘুরানো। তোমরা পা ঘুরাইতে পারো না, পা কিন্তু ঘুরানো যায়, তাই না? তো রোটেটর মানে হচ্ছে ঘুরানো। তো দেখো তো, রোটেটর মানে ঘুরানো, এই দেখো পা আছে, তো এটা কী করে? ফিমারকে ঘোরাতে সাহায্য করে। তো পাই মরফিস ফিমারকে ঘোরাতে সাহায্য করে। কেমনে পড়বা? পা তোমরা ঘুরাইতে পারি চাইলি, পা ঘুরাইতে পারি না? তো এই যে পা ঘুরানো, কাকে ঘুরানো? ফিমারকে ঘুরানো। তাহলে ফিমারকে ঘুরানো, ফিমার কি পায়ের অংশ না? তো পাতে হচ্ছে পাইরি মরফিস। শেষ, আশা করি বুঝছো। তো সেম ঠিক উল্টা নামগুলো হবে হচ্ছে আমরা রৈখিকে যেগুলো পড়ছি ঠিক উল্টাগুলো কোথায়? অরৈখিক বা হচ্ছে আমাদের মসৃণের মধ্যে। খেয়াল করো, কঙ্কাল পেশি ছিল হচ্ছে আমাদের রৈখিক পেশি, এটা হচ্ছে অরৈখিক পেশি। কঙ্কাল পেশি ছিল অমসৃণ, এটা মসৃণ। কঙ্কাল পেশি ছিল ঐচ্ছিক, রণচ্ছিক। কঙ্কাল পেশি ছিল বাইরে, আর এটা হচ্ছে কি? ভিতরে। তাহলে ভিসেরাল, ভিতরে মানে ভিতরের যে পেশিগুলো শরীরের ভিতরে, এগুলো তো নড়াইতে পারি না, তো এগুলো হচ্ছে ভিসেরাল পেশি। ভিসেরাল মানে ভিতরে। মেডিকেলে যখন পড়বা তখন দেখবা ভিসেরা নামে একটা ওয়ার্ড আছে, ভিসেরা। ভিসেরা মানে শরীরের ভিতরে অংশ। ইনভলান্টারি মানে অনৈচ্ছিক, স্মুথ মানে মসৃণ, নন স্ট্রেট মানে হচ্ছে অরৈখিক, ভিসেরাল মানে কি? ভিতরে। ওকে, তাহলে এগুলো আমরা নিজের ইচ্ছায় নড়াইতে পারি না, এগুলো হচ্ছে ভিসেরাল পেশি। ওকে, দেখো তো তুমি পৌষ্টিক নালী নড়াইতে পারো? পারো না। রক্তনালী? না। শ্বাসনালী? না। মূত্রথলি? না। জ্বরেও? না, নড়াইতে পারো না। ওকে, এখন তুই বলতে পারো, ভাই মূত্রথলি যদি না নড়াইতে পারি তাহলে প্রস্রাব পায়খানা কীভাবে আটকায় রাখি? প্রশ্ন কিন্তু আসতে পারে যে মূত্রথলি যদি না নড়াইতে পারি তাহলে প্রস্রাব পায়খানা কীভাবে আটকায় রাখি? এটা আসলে তুমি মূত্রথলির পেশিটা তুমি আটকে রাখতেছো না, আরও পেশি আছে, এর পরে আরও পেশি আছে। ওকে, ওইটা তো, ওইটা তোমরা যখন বৃক্ক চ্যাপ্টার পড়বা তখন ওইখানে আছে, ওইখানে পাবা, আপাতত বুঝার দরকার নাই। ওকে, আচ্ছা, তো এখান থেকে খেয়াল করো আমাদের যেগুলো হচ্ছে শরীরের ভিতরের পেশি এগুলো কিন্তু খুবই মন্থর এবং দীর্ঘস্থায়ী। কেন? যদি এগুলো দ্রুতগতিতে হইতো যে তুমি এখন ভাত খাইতা, 5 মিনিট পরে বাথরুমে যাইতে হইতো, ঝামেলা না? মানে হোটেলে ভাত খাইছে ওইখান থেকে সব সাইড আসছে, তাহলে শরীরে শক্তি পাই লাগোই, ঝামেলা না? ধর সকালে ভাত খেয়ে কলেজে যাবা, স্কুলে যাবা, ভার্সিটিতে যাবা, তো খাওয়ার খাইলা ছেড়ে গেলা 5 মিনিট পরে, তাহলে তো আসলে শরীরে কোনো শক্তি পেলো না, খায় কোনো লাভ হলো না, মানে পৌষ্টিক তাদের সব আগেই চলে গেলো। অথবা ধরো যখন যদি ওর শক্তিশালী হইতো তো দেখা গেলো যে প্রস্রাব পায়খানা ধরলে আর 1 মিনিটও দাঁড়ায় থাকা যাইতো না, বাথরুম সাথে নিয়েই ঘুরতে হইতো। এই জন্য আল্লাহ নিজেই, আল্লাহ কি আমাদের শরীরটাকে এইভাবে বানিয়ে দিছে যাতে বাইরের পেশিগুলো শক্তিশালী হয়, ভিতরের পেশিগুলো কি ধীর এবং কি মন্থর হয়, বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো লাস্টে হচ্ছে আমাদের, আচ্ছা পেরিস্টালসিস মানে কি তোমরা বুঝো আশা করি? পেরিস্টালসিস মানে হচ্ছে ক্রমান্বয়ে সংকোচনে খাবারগুলো নিচে নামতেছে এগুলো। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি, আমাদের হৃৎপিণ্ডের পেশি। আচ্ছা, এই যে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত শ্বাস নিতেছো, রক্ত তুমি যে বাইচা আসছো শ্বাস নিতেছো, এই শ্বাসটা হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত স্বাদেহে পরিচালিত হচ্ছে, কখনো কেমন মনে হয়েছে যে হৃৎপিণ্ড অনেক ক্লান্ত হয়ে গেছে, হৃৎপিণ্ডটা খুললে একটা বাইরে রাখি? তুমি যেমন সারাদিন কাজ করলে ক্লান্ত হয়ে যাও, হাত পেশি হয়ে যায়, হৃৎপিণ্ড কেমন কোনো দিন বলছে? বলে নাই। তেমন হৃৎপিণ্ড তুমি কিন্তু হৃৎপিণ্ড কন্ট্রোল করতে পারো না, তেমন হৃৎপিণ্ড হচ্ছে কার্যগতভাবে অনৈচ্ছিক কিন্তু গঠনগতভাবে রৈখিক পেশির মতো। কার্যগতভাবে অনৈচ্ছিক কিন্তু গঠনগত কেমন? রৈখিক। হৃৎপিণ্ড কোনো দিন কি ক্লান্ত হয়? হয় না। হৃৎপিণ্ড সহজে ক্লান্ত হয় না, হৃৎপিণ্ড সহজে কী হয় না? ক্লান্ত হয় না। তার মানে এটা অবিরাম সংকোচন প্রসারণ দিচ্ছে, আর এটা হচ্ছে তোমার স্বতঃস্ফূর্ত এবং ছন্দবদ্ধ, ওই যে লাভ ডাব, লাভ ডাব মনে নেই, লাভ ডাব ওইটা। আর এটা যেহেতু তোমার একটা জিনিস খেয়াল করো, একটু খেয়াল করো, একটু জিনিস পড়াতে ভুলে গেছি, আমাদের যেই রৈখিক পেশি বা কঙ্কাল পেশি এটার মধ্যে কিন্তু নিউক্লিয়াসের পরিমাণ অনেক বেশি থাকবে। কেন? দেখো নিউক্লিয়াসের পরিমাণ 100, কারণ এখানে শক্তি বেশি দরকার, নিয়ন্ত্রণে বেশি প্রয়োজন। আর অনৈচ্ছিক পেশির মধ্যে একটা একটা করে যথেষ্ট। ওকে, তারপর আমাদের যেহেতু হৃৎপেশি ক্লান্ত হচ্ছে না, তার মানে এখানে শক্তি অনেক বেশি দরকার। শক্তি মানে কি? মাইটোকন্ড্রিয়া। তাহলে 5,000 মাইটোকন্ড্রিয়া দেখা যায়, 5,000 মাইটোকন্ড্রিয়া। কেন? কারণ এর তো ক্লান্ত হয় না এজন্য। ওকে, আর এখানে একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টার মানে মাঝখান, তার মানে এই কোষগুলো মাঝখানে, দেখো ইন্টারক্যালেটেড, ইন্টারক্যালোডি পড়াইছিলাম না, নিবেশিত, তার মানে দুইটা
স্তরের মাঝখানে এটা নিবেশিত আছে, তাই এটার নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ওকে, তো এখানে তোমরা এই পার্থক্যটা পড়ে নিবা, পার্থক্যর মধ্যে যা কিছু আছে আমি পড়াই দিয়েছি, টেনশন নাই। কী কী ইম্পর্টেন্ট আমি বলি, সার্কোলেমা রৈখিক পেশিতে স্পষ্ট, হৃৎপেশিতে সূক্ষ্ম, আর অনেক অস্পষ্ট, জাস্ট দেখে রাখলে আর কিছু না। ইম্পর্টেন্ট হচ্ছে কোনটার মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, হৃৎপেশিতে আছে। তারপর হচ্ছে সংকোচনী ক্ষমতা কার কেমন, কার শক্তিশালী, কার দীর্ঘস্থায়ী, কার ছন্দময়, এটা ইম্পর্টেন্ট। আর উদাহরণগুলা, উদাহরণগুলো, ওকে, উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এগুলো শেষ হলে দেখো পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, তোমার জাস্ট রিডিং পড়বা, রিডিং পড়বা, আমার বিশ্বাস তুমি রিডিং পড়লে বুঝবা যে পেশি আসলে টান দিয়ে কাজ করে, কোনো ধাক্কা দেয় না, জাস্ট টান দেয় পেশির উপরে ওঠে, টান ছাড়া দেয় শিথিল হয়ে যায়, টান দেয় উপরে ওঠে, টান ছাড়া দেয় শিথিল হয়ে যায়। আমি আশা করি তোমরা এটা পড়লে বুঝবা। অ্যান্টাগনিস্টিক মানে কি বুঝাইছি, ফ্লেক্সর এক্সটেন্সর দুটো কীভাবে কাজ করে এটা বুঝাইছি, ইজি ইজি। তোমরা আমার বিশ্বাস এই অংশটুকু তো রিডিং পড়লেই পারবা, নিজের রিডিং দেবা, রিডিং, ওকে, এটা বলার কিছু নেই। মসৃণ পেশি ও হৃৎপেশির তুলনা দেওয়া আছে, তোমার জাস্ট পড়বা, আমি বলি কোন জায়গায় ফোকাস করবা, এটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক মসৃণ পেশিতে নাই, হৃৎপেশিতে আছে। এরপর হচ্ছে আমাদের নিউক্লিয়াস এক জায়গায় কেন্দ্রে অবস্থান করে, আর এক জায়গায় পরিধি দিকে অবস্থান করে, জাস্ট এই দুটো জিনিস আজকে তেমন জানা দরকার নেই। ওকে, আর অনুপস্থ রেখা উপস্থিত, আর অন্যের মধ্যে অনুপস্থ রেখা নাই। মসৃণ পেশি মানে তো তুমি জানোই যে যেটা হচ্ছে অনিচ্ছুক পেশি, অনিচ্ছুক পেশি অপর নাম হচ্ছে মসৃণ পেশি, তো মসৃণ পেশি মানেই রেখা নাই। আর আমি বলছিলাম হৃৎপেশি গঠনের দিক দিয়ে কার মতো, রৈখিক পেশির মতো, তার মানে আমাদের রেখা আছে, ইজি। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে এই রডস লিভার তন্ত্র পরে ক্লাস।